টা তো চলো, মেয়ে এখন স্কুলে গেল, মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, তখন দাদা ভাই নিয়ে গেল। কেন নিয়ে যাবে? মিথ্যা কথা বুঝে একবার না, আমি যাই না। হ্যাঁ তুমি নিয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো, এখন বাজে কটা বাজে গো? এখন কটা বাজে এখন? হ্যাঁ আমি টাকা নেবো না, তুমি নিয়ে যাবা, আমি যাই না। তুমি আমাকে মোটর সাইকেল করে নিয়ে যাবো, আমি যাবো না। তো বলছে মেয়ের মেয়ের স্কুলে যেতে হবে, তাই বলছে আনতে, আমি যাবো না, তুমি নিয়ে যাবা। কেন তোমার নিয়ে যাওয়া না? তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর বাসি কাজের মধ্যে কালকে আমি বাসন ধুয়ে রেখেছি রাতে, তো শুধু ঘরটা মুছবো, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে এডিট করতে বসবো। আর টিফিন করবে না? টিফিন খাবে না? ঠিক আছে, তা ভাতে কি করবো, মানে দুপুরে রান্না কি করবো? তুমি নিয়ে আসো তো চলো, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এডিট করতে। ওটা হাফ এডিট হয়ে আছে, বাসি কাজ প্রায় হয়ে গেছে, টিফিন বানানো কিছু হয়নি, মেয়ে এসে খাবে জানি না। এসে সঙ্গে সঙ্গে পেছনে কটা ভাত সেদ্ধ করে নেবো, সেদ্ধ ভাত খাওয়াবো, আমিও খেয়ে নেবো, তোমাদের হয়তো সকালবেলা খাবে না বললো আজকে। তো চলো মেয়েকে নিয়ে আসি, এখন অটোতে চাপবো, আর এখন বাজে গিয়ে 9:30। তো বোন পুজো এইমাত্র করলাম, আর মেয়েকে স্কুল থেকে অনেক আগে নিয়ে এসেছি, এখন বাজে গিয়ে 12টা বাজে। তো এই শ্রাম পুজো হলো, এবার রান্না বান্না বসাবো, অলরেডি ভাত আমি কষিয়ে দিয়েছি, তো কি তরকারি করবো না করবো এখনও পর্যন্ত আমরা চিন্তা করিনি। তো মাছ আছে, ডিম আছে, দেখা যাক কি করব। কালকে তো চিকেন হয়েছিল, প্রতিদিন মাছ মাংস খেতে ভালোও লাগছে না। তো চলো রান্না বান্না করে নিব, করে নেবো, তারপর শেয়ার করবো তোমাদের সঙ্গে কি রান্না করেছি, কারণ 12টা বেজে গেছে অলরেডি, অনেক লেট হয়ে গেছে। তোমার দাদা ভাই গেছে কলকাতা, ফল আনতে গেছে, কলকাতা গেছে, আর মেয়ে ঘরে পড়া করছে। আর আমার কাটিংটা দেখছো, এই দেখো হেয়ার কাটিং, এই যে কি যে পস্তাচ্ছি, কি আফসোস করছি হেয়ার কাটিংটা করে, আমার না জানি না কবে বড় কোনো সেভ হয়নি। এই দেখো লেয়ার কাটের পজিশন দেখো কোথায়, এই যে এখানে, হ্যাঁ এই দেখো লেয়ার কাটটা এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত থাকবে, এইখানে টাকে চলে এসছে। তো আমার ভীষণই মন খারাপ চুলের জন্য, জানি না কবে ঠিক হবে, ভালো লাগছে না আমার একদম। তো চলো রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। হ্যাঁ কমপ্লিট, আর এই মাত্র এসে একটু বসলাম, তো খেতে বসবো। এই যে রান্না হয়ে গেছে, অলরেডি রান্না হয়ে গেছে, আর এখন বাজে গিয়ে 2টো। তো এখানে করেছি ডিমের কারি, এই যে, আর পটল ভাজা, আর ভেতরে আছে ভেন্ডি ভাজা, আর ওখানে আছে ডাল। তো আজকে এই 4টে মেনু, মানে 2 রকম ভাজা, ডাল আর ডিমের কারি, তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো আমরা এখন খেতে বসে গেছি। তো নিয়েছি পটল ভাজা, নিয়েছি ভেন্ডি ভাজা, নিয়েছি ডিমের কারি, নিয়েছি ডিমের কারি এতটা খাবো না আমি, 2টো নেবো, একটা রেখে দেবো মেয়ের জন্য আর আমার জন্য নেবো। আর ডাল আমি অল্প একটু নিয়েছি, কারণ ডাল খেতে আমি একদমই ভালোবাসি না। তো চলো আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিই। তো চলো খাউন দাউন করে এখন চলে এসেছি রুমে। তো আজকে ভাবছি কাজ করব, আজকে আজকে ঘুমাবো না, আজকে শুবো লাস্টের দিকে। তো আজকে কাজ করব, রুমটা ক্লিন করব, আর আমার বেডরুমটা মানে পুরোটাই যতটা পারবো চেষ্টা করব ক্লিন করব। তো আমার বেডটা দেখো এরকম অবস্থা হয়ে আছে, মানে বিছানা বিছানা সব পুরো রুমটা ক্লিন পরিষ্কার করব, গোছাবো, পরিষ্কার করব, ঝাড়াঝুড়ো করব। তো আমার দেখতে পাচ্ছ অবস্থা, দাঁড়া তোমাদের ব্যাক সাইড ক্যামেরা করে দেখাবো আমার রুমের অবস্থা। এই যে চেয়ারের উপর জামা কাপড় সব, আর আয়নাগুলোর কি অবস্থা, আয়নাগুলো আমার মেয়ে কি অবস্থা করেছে দেখো, ছোপ 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 হয়ে গেছে, মানে আয়নাগুলো মানে সবই পরিষ্কার করবো। তো চলো পরিষ্কার করে নিই, আর একবার ব্যাক সাইড ক্যামেরা করে দেখিয়ে দেবো যে রুমটা কি ভাল, আর তারপরে একবার দেখাবো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর, মানে ঝাড়াঝুড়ো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর, ক্লিন করার পর কেমন দেখতে হয়। তো চলো, সকালবেলায় টাইম হয় না, দেরি করে উঠি, দেরি করে ঘুমাই, তো এর জন্য ভাবছি যে এখন আজকে আজকে রেস্ট করবো না, আজকে ঘুমাবো না, আজকে আমি বেডরুম ক্লিন করবো। তো তার জন্য একটা ভিডিও যাবে, তো তোমরা নেক্সটে দেখতে পাবে, নেক্সট কালকে পরশু দশ। তো রুমের আমার এই অবস্থা দেখতেই পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে বিছানার এই অবস্থা, এই যে তোমার দাদা ভাই মশারি তুলেছে, কীভাবে তুলেছে দেখো, আর এই দেখো অবস্থা দেখো, চেয়ারের মধ্যে সব জামা কাপড়, তা আবার ভাঁজ করা নেই, আর দেয়ালের অবস্থা দেখো, দেয়ালটা ক্লিন করা সম্ভব না, হবে না।
আর এই যে সব এই দেখো, আর আয়নাটার কিরকম অবস্থা দেখছো, আয়নাটা কিরকম অবস্থা। এই হারিকেনটা আমি কিনে নিয়ে এসেছিলাম, লাইট মানে কারেন্টের তো আর লাগানোই হয় না। হ্যাঁ এই দেখো ঝুল পড়ে গেছে দেখছো, বাবা তো জামা কাপড়ে গাদা দেখো তোমরা, এগুলো সব ওই ঢিপ ঢিপ পরে এই চেয়ারের উপরে ছিল, তো সব পুরো ভাঁজ করে দিয়েছি। আর দেখো পরিষ্কার করতে না করতে এই যে এই গোমরা ফুকো শুয়ে পড়েছে, নোংরা করতে লেগেছে, এখনই পরিষ্কার করলাম গোটা ঘরটা ক্লিন করলাম। তো চলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, রুম ক্লিন করা হয়ে গেছে, আর এই দেখো একজন এসে এসে শুয়ে পড়েছে নোংরা করতে লেগেছে। এই দেখো আমি এই জাস্ট এই মাত্র পরিষ্কার করলাম আর সব একদম একদম চাকাস করে দিয়েছি, এগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, এই যে সব পরিষ্কার করে দিয়েছি আজকে, মোটামুটি ভালোই ক্লিন করে দিয়েছি। আর ওই যে কি ওটা ওটা আর দেখাতে পাচ্ছি না, ওই কলিনটা উপরেই থেকে গেছে। তো চলো এখন বাজে গিয়ে কটা বাজে গিয়ে দেখি, কটা বাজে, খুব তাড়াতাড়ি হয়েছে, কটা বাজে গো এখন বাজে গিয়ে 4:03। তো চলো একটু রেস্ট করবো, খুব কাজ করেছি আজকে, শর্টস বানাচ্ছিলাম দুটো না একটা গেছে মনে হয়, শর্টস একটাই গেছে মনে হয়। দেখো সবসময় গোমরা মুখ, সবসময় দেখি তোমার গোমরা মুখটা দেখায় দেখায় দেখায়, এটা হাসে না হাসো, সবসময় সাত পেছে গোমরা মানে গোমরা মুখ দেখলে মানে কি বলবো, আর একবারে যে দেখবে তার দিনই খারাপ যাবে, ওর গোমরা মুখে দেখবে তার দিন খারাপ যাবে বুঝলে। আমি আবার গোমরা মুখে থাকতে পারি না, আমি সবসময় যদিন বাঁচবো হেসে খেলে খেয়ে দে বাঁচবো, মরে গেলে সবাই নাম করবে যে একদম ছিল তাই না। তো চলো কি পরিমাণে ঝড় উঠেছে দেখো, এই বাইরে খেলিস না প্রচুর পরিমাণে ঝড় উঠেছে, তো প্রচুর পরিমাণে ঝড় উঠেছে, ওরে গাছ টাছ তো ভেঙে যাবে তাই মনে হচ্ছে, তো হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে 8টা বেজে গেল। তো চলো মেয়ে পড়তে পড়তেছে কালকে, আর মেয়ের আর দুটো এক্সাম আছে, কালকে আছে গিয়ে বাংলা আছে না বাবু, বাংলা বুক আছে কালকে, বাংলা বুক আছে আর একটা মৌখিক আছে। তো মেয়ে এখন পড়তে বসতে লিখছে এখন, এই যে ছবি আবার ঝাপসা আসছে, খাতা ছিঁড়ে ফেলেছে, খুব ভালো করেছো খাতা ছিঁড়ে ফেলেছে, খাতা বই ছিঁড়ে খুঁড়ে কোনো জিনিসের যত্ন নেই, যত্ন কি জিনিস সেরকম নেই। আমার যেমন মানে আমার একটা ড্রেস আমি অনেক দিন মানে ই করতে পারি মানে রাখতে পারি, অত তাড়াতাড়ি ছিঁড়ি না নোংরা করি না, কিন্তু এর পাপা মানে বাপ বেটি দুজনে মিলে মানে সব মানে ছিঁড়ে খুঁড়ে মানে কিচ্ছু রাখে না, মানে ডিপে যায় যাকে বলে বাপ বেটি, ডিপে চারা বাপ দুজনেই ডিপে চারা। তো চলো মেয়ে এখন লিখছে, লিখে তো রান্না করতে হবে, তো 8টা বেজে গেছে, কি রান্না করবো কি রান্না করবো, তো ভাত করবো ডিমের কারি তো খেলে দুপুরবেলায়, তো ভাত করবো আর দেখি একটা তরকারি করবো, আর কিছু করবো না, সোয়াবিন করবো, সোয়াবিন আছে চলো সোয়াবিনের তরকারি আর ভাত করে নিই। আর এখন করছি গিয়ে রান্না, তো আমি খুবই গরম লাগলো বলে একবার স্নান করে নিয়েছি, আর এর একটা সোয়াবিন রান্না করছি। তো আমি কিন্তু সোয়াবিন এভাবে রান্না করি, প্রথমে মশলাটা একটু কষিয়ে নিই তারপর আবার সোয়াবিন দিয়ে কষিয়ে নিই, এটা হচ্ছে কি কিন্তু রাতের রান্না, সোয়াবিন আর আলু দিয়ে ঝোল আর ভাত। তো আমাদের রাতে খাবার খাওয়া হয়ে গেছে আর এখন শুয়ে পড়েছি, তো মেয়ে এখন বাজে গিয়ে 10টা, তো মেয়ে আর তোমাদের দাদা হয় এখনও আসেনি শুতে, আর আমি এই শুলাম, ভীষণই ক্লান্ত লাগছে আজকে অনেক কাজ করেছি এর জন্য, আর জাস্ট এই মাত্র খেলাম সোয়াবিন আলু দিয়ে ঝোল আর ভাত। কই রে বাবু, তো চলো আর কিছু শেয়ার করার নেই, এডিট করা হয়নি এখনো, এডিট বাকি আছে, মানে এডিট করতে ভীষণই বিরক্ত লাগে, তো চলো এডিট দেখি হবে নাকি, আর ইচ্ছে করছে না এডিট করতে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, হ্যাঁ আর যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফুল দেখো তারপর কমেন্ট করো। এই তো চলে এসছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এদিকে তাকা, কি বলছো শুনতে পাচ্ছি না, তো চলো টাটা গুড নাইট, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো।